হ্যালো গাইস, তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর নিজের যে লরি আছে ওই লরি, আপনারা আমার সামনে এই গাড়িটি দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি গাড়ি। তো আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু দেখাবো এই গাড়িতে। এই গাড়িটার স্পেশালিটি কি, তো সেটি আপনাদেরকে আমি মূলত দেখাবো। এই গাড়িটা দেখতে কত সুন্দর, এই যে জলপাই কালার দেখেন, আটটি চাকা, সরি আট দুকুনে ষোলোটি চাকা আছে। হ্যাঁ, এই যে দুই চার চার সরি সরি দুই চার ছয় আটটি, টোটাল আটটি আটটি চাকা আছে এই গাড়িতে। এটা হলো যে আর্মিজের বড় ট্রলিগুলা, দেখতে কি সুন্দর, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই গাড়িটি মূলত ডিফেন্সে বা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের মালামাল বহন করার জন্য এই গাড়িটি ব্যবহার করা হয়। এটি অত্যন্ত সুন্দর এবং কিউট একটি গাড়ি, কিন্তু এর সবচেয়েতে ভালো দিক হলো যে তার থিকনেস এবং গাড়িটির কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, এই দিকটা খুবই ভালো। তো এই গাড়িটির মূল ইঞ্জিন এবং যে ফাংশনটা বা শক্তিশালী ফাংশন যে চাকা, সে হলো এই সামনে সামনে চাকা, অনেক সুন্দর এ দেখতে পাচ্ছেন। দুনো দিকে মুভ পাই, সামনে এবং পিছনে দুনো দিকে মুভ পাই এই গাড়ির স্প্রিংয়ের কাজ। তো এখন গাড়িটিকে আমরা একটু চালিয়ে দেখব যে গাড়িটার যে পারফরমেন্সটা কীরকম। তো চালিয়ে দেখার আগে আমি একটা জিনিস দেখাবো, গাড়িটাতে কী কী করা যায়, খোলা যায় কি না দেখি, খুলে দেখাও তো। আচ্ছা, এই দিকে খোলা যায় না, এই যে এই গাড়িটাতে অন্য গাড়ি প্রবেশ করানোর জন্য এই যে কামান ঢোকানোর জন্য ব্যবস্থা আছে, এখানে কামান ঢোকানোর ব্যবস্থা আছে। এবং গাড়িটাকে মুভ করার জন্য এই যে এই জায়গাটায় খুব সুন্দর করে একটা মুভিং ইয়ে করা হয়েছে যেন গাড়িটি মুভ করা যায়। সো আমি এখন এটা টেস্টিং করে দেখাবো, এটা বন্ধ করে দিচ্ছি। এটা লক করে দিলাম, এখন এই গাড়িটি কীভাবে চলে একটু দেখা যাবে আমাদেরকে। তো এই গাড়িটা মূলত এভাবেই চলে। তো মূলত আমি আরেকবার টেস্ট করে দেখাচ্ছি গাড়িটার পারফরমেন্স। খুব ভারী একটি গাড়ি, দেখতে মূলত অনেক সুন্দর। সো গাইস, এই গাড়িটার মধ্যে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, গাড়িটি খুব মজবুত। আর্মি লরিটা অনেক বেশি সুন্দর, মজবুত। তো এটা যে কেউ খেলার জন্য নিতে পারে এই গাড়িটা। থ্যাংক ইউ, নতুন আর একটু রিভিউ নিয়ে আসছি। তো কতদিনের জন্য আপনারা অপেক্ষা করুন।